Assalamu alaikum. Welcome to my channel Jana Nura Little Brother. My name is Lipi Ahmed. I am from Bangladesh. আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। খুব সহজে কিভাবে ঘরে পিৎজা তৈরি করতে পারেন তার একটি রেসিপি। তো চলুন রেসিপিটি দেখা যাক। তো এখানে আমি একটি রুটির মতো বানিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট বা সস। তো চামচ দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মজরেলা চিজ, এগুলো আমি এভাবে গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে কেটে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হটডগস বা চিকেন ফ্রাঙ্কস, এগুলো আমি ঠিক এভাবে কেটে কেটে নিয়েছি পাতলা করে। আর তার আগে বলে দিচ্ছি, ডোটি বানানোর সময় আমি ভিডিও করে নিই, তাই আমি বলে দিচ্ছি ডোটি কীভাবে বানিয়েছি। আমি এখানে নিয়েছিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, আর নিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ লবণ, হালকা গরম পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য, আর উপরে দিয়েছিলাম হালকা পরিমাণ একটু তেল। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই পাতলা করে কেটে রাখা টমেটোগুলো, আর টমেটোগুলো আমি এখানে দিয়েছি মাত্র 1/2 কাপ পরিমাণ, বা এর চাইতে একটু কম হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো এর উপর দিয়ে খুব ভালোভাবে ছিটিয়ে দিয়ে দিলাম আমি, দেখুন। আর পেঁয়াজের পরিমাণটা টমেটোর সমানই হবে, মানে প্রায় 1/2 কাপ পরিমাণ, 1/2 কাপের একটু কমই হবে হয়তো, আমি আসলে মেপে দিইনি আন্দাজ করে। তো এর উপর দিয়ে আবারও দিয়ে দিলাম আমি মজরেলা চিজ। মজরেলা চিজটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন, কম বেশি করা যায়, তাতে কোনো সমস্যা নেই। আমার বাচ্চাদের মজরেলা চিজ খুবই পছন্দ, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপর আমি ওভেনে বসিয়ে দিলাম, আমি চুলাটা প্রিহিট করে নিয়েছিলাম, তো এখানে আমি মিডিয়ামেই রেখেছি। তো প্রথমে আমি নিচে একটু বেক করে নিয়েছিলাম, এরপরে উপরে করেছি। তো দেখুন পিৎজাটা হয়ে গেছে, আর এটা খুবই সহজে বানানো হলো ঘরে, আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয়নি। এবার দেখুন আমার বাচ্চারা কত আনন্দ করে খাচ্ছে, কত খুশি ওরা, মানে ওরা দেখে এতটাই কি বলবো এক্সাইটেড, ওদের খুব ভালো লাগে পিৎজা খেতে। তো রাত বিরাতে ওরা যখন খেতে আবদার করে, সবসময় তো আর দোকান খোলা থাকে না রেস্টুরেন্টগুলো, তাই আমি ঘরে ঠিক এভাবেই বানিয়ে দিই। দেখুন কতটা সহজে হয়ে গেল, আর আলিজাও খুশি, আয়া তো খুশি, আর আমার ছেলেটা এই মুহূর্তে ঘুমোচ্ছে, তাই ওরাই দুজন খাচ্ছে। তো এই মুহূর্তে রাত 2টা বাজে, ওদের আবদারটা আমি ঘরেই পূরণ করে দিলাম। তো দেখুন কত মজা করে খাচ্ছে, আর চিজগুলো কত সুন্দর জুসি জুসি হয়েছে। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার একটি ফেসবুক পেজ আছে, পেজটি ফলো করতে ভুলবেন না, জারা নুরা লিটিল ব্রাদার। আর আমার টিকটক আইডিটি ফলো করতে ভুলবেন না, লিপি আহমেদ 1। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, বাই বাই।